হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমি রয়েছি নাজমুস সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মাইস্কুল ডাটা ডাটাবেসে কুয়েি চালিয়ে সেখান থেকে ডাটা পিক আপ করে আপনাদের সাইড শো করাবেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কুয়েরি আমি দেখিয়েছিলাম এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এইচটিএমএল ফরমের সাহায্যে পিএসপির মাধ্যমে মাই স্কুল ডাটাবেসের ডাটা ইনসার্ট করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এখানে আমি ইনসারের একটি পেজ নিয়েছি এবং এইখানে যেহেতু আমরা ডাটাবেজ নিয়ে কাজ করবো সেই কারণে আমরা কানেকশনের বিষয়টি এখানে ইনক্লুড করেছি আর কানেকশনের এই টোটাল বিষয়টি আমি এই কানেকশন ডট পিএসপি এই ফাইলের মধ্যে আমি রেখেছি এবং এখানে এটি আমি ইনক্লুড করে দিয়েছি এই ফাইলের সকল কোডগুলো এখানে ইনক্লুড হয়ে গেছে যেহেতু আমরা এই স্টেমের ফর্ম নিয়ে কাজ করবো সেই কারণে আমাদের এখানে একটি ফর্ম তৈরি করতে হবে আপনারা জানান স্টেমেল ফর্মে এইখানে কিছু বিষয় দিতে হয় যেমন এখানে আমাদের অ্যাকশন দিতে হবে অর্থাৎ আমরা এই ফর্মের বিষয়গুলো কোন জায়গায় ইনসার্ট করব অর্থাৎ ফর্মের বিষয়গুলো আমরা কোন জায়গায় সাবমিট করব আমি এখানে অ্যাকশন দিচ্ছি যেহেতু আমরা এই পেজে সাবমিট করব ইনসার্ট ডট পিএসপি এখানে আমি ইনসার্ট ডট পিএসপি লিখে দিলাম তারপরে এখানে মেথড দিতে হয় মেথড সাধারণত দুই প্রকার হয় গেট মেথড এবং পোস্ট মেথড গেট মেথড এবং পোস্ট ম্যাথড কী এবং কীভাবে ব্যবহার হয় এবং কখন ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমার আলাদা আর একটি টিউটোরিয়াল রয়েছে সেটি আপনারা দেখতে পারেন আমরা এটি পোস্ট মেথডের মাধ্যমে তথ্য পাঠাচ্ছি এখানে আমরা প্রথমে কী নেব আমরা ডাটাবেসে যাই এইখানে দেখুন আমি এই যে আমাদের পিএসপি টুইট আমরা একটি ডাটাবেজ নিয়েছি এবং এই ডাটাবেজের মধ্যে আমি কাস্টমার একটি টেবিল ক্রিয়েট করেছি এবং অর্ডারস একটি টেবিল ক্রিয়েট করেছি আমরা এখানকার এই যে কাস্টমার যে টেবিল এই টেবিলের মধ্যে আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করব ফর্মের মাধ্যমে এখানে আমার কী কী রয়েছে কাস্টমার নেম কাস্টমার কন্ট্যাক্ট এবং হচ্ছে অ্যাড্রেস আমরা মূলত এই নেম কন্ট্যাক্ট এবং অ্যাড্রেস এই তিনটি ফিল্ডে আমরা ডাটা ইনসার্ট করব তাহলে আমরা এখানে আমরা ন্যাম লিখতে পারি কাস্টমার নেম আমি একটা ইনপুট টাইপ নিচ্ছি ইনপুট টাইপ আমরা এটা টেক্সট নিচ্ছি এটার একটা নেম দিতে হবে আমরা নাম দিলাম হচ্ছে সি নাম অর্থাৎ কাস্টমার নেম তারপরে আমরা কি দেবো আমরা দেবো হচ্ছে কন্ট্যাক্ট এটি আমরা ইনপুট টাইপ নেব আমি এটি কপি করছি ইনপুট টাইপ হচ্ছে টেক্সট এবং আমরা নেম দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট তারপরে আমরা আর একটি ফিল্ড নেব এটি হচ্ছে অ্যাড্রেস এটি আমরা টেক্সট নিতে পারি সমস্যা নাই এবং এখানে নাম দিলাম হচ্ছে অ্যাড্রেস তারপরে আমরা একটি সাবমিট বাটন নেব আমরা ভ্যালু দিচ্ছি সাবমিট দিলাম আমি সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে দেখি আমাদের ফর্মটা কেমন হলো এই যে আমরা তিনটি ফিল্ড পেয়েছি এবং এখানে একটি বাটন পেয়েছি এখানে আমরা তথ্য লিখে সাবমিট করব তারপরে ডাটাবেসে সেই তথ্যগুলো ইনসার্ট হবে এখন আমরা বাকি কাজগুলো করব এখানে যখন আমরা তথ্য প্রেরণ করব তখন এখানে পিএসপি সাহায্যে তথ্যটি গ্রহণ করতে হবে গ্রহণ করার পরে তারপরে সেটি ডাটাবেসে ইনসার্ট করতে হবে তাহলে প্রথমে আমরা কি করব এখানে তথ্যটা গ্রহণ করব তথ্য গ্রহণ করার জন্য কী করতে হবে পিএসপির যে গ্লোবাল পোস্ট ভেরিয়েবল রয়েছে সেই পিএসপির গ্লোবাল পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে তথ্য গ্রহণ করতে হবে সেটি হচ্ছে ডলার আন্ডার স্কোর তারপরে পোস্ট তারপরে এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে আমরা কোন তথ্যটি গ্রহণ করব আমরা প্রথমে এই যে সি নাম এই তথ্যটি গ্রহণ করব তাহলে আমরা এখানে নিয়ে নিলাম তারপরে আমরা পরে অন্যান্য তথ্যগুলো নিয়ে নিচ্ছি আমরা পরেরটা নেব হচ্ছে কন্টাক্ট এই কন্ট্রাক্টটাও আমরা নিয়ে নিচ্ছি তারপরে আমাদের রয়েছে অ্যাড্রেস এই অ্যাড্রেসটাও নিয়ে নিচ্ছি এখন আমরা দেখি যে আমাদের তথ্যগুলো ঠিক মতো আসছে কিনা আমি এটা ইকো করছি ইকো করলে আমরা বুঝতে পারবো যে তথ্যগুলো আমরা পাচ্ছি কিনা আমি রিলোড করলাম এখানে কিছু এরর মেসেজ আসছে কোনো সমস্যা নেই আমরা এখানে তথ্য এখন ইনসার্ট করছি আমি এখানে সৌদ লিখলাম কন্ট্যাক্ট হচ্ছে একটা নাম্বার দিতে পারি তারপরে অ্যাড্রেস আমি লিখলাম ঢাকা তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম দেখুন এখানে তথ্যগুলো ঠিক মতো চলে আসছে এখন এখানে যে এরোর মেসেজগুলো আসছে এই মেসেজগুলো আমরা ঠিক করবো অর্থাৎ এই মেসেজগুলো যেন না শো করে সেজন্য আমাদের যেটি করতে হবে পিএসপির একটি ফাংশান রয়েছে ইস সেট ফাংশান সেই ফাংশানটি ব্যবহার করতে হবে অর্থাৎ এইখানে যে তথ্যগুলো আমরা প্রেরণ করছি সেই তথ্যগুলো এখানে সেট হচ্ছে কিনা সেটি আগে চেক করে দেখবে যদি সেট হয় তাহলে সে নিচের কোডের কাজগুলো করবে না হলে করবে না তাহলে আমরা এখানে ইফ স্টেটমেন্টের মধ্যে বলে দিতে পারি ইফ ইস সেট এই ফাংশনের মধ্যে লিখলাম এখন কি সেট হবে সেট হবে হচ্ছে এই পোস্ট ভেরিয়েবলের মধ্যে প্রথমে আমাদের এখানে সি নাম এটি সেট হবে এটি যদি সেট হয় তাহলে সে নিচের কাজগুলো করবে এই সেই সঙ্গে আমরা ও সবগুলোই দিয়ে দিচ্ছি প্রথমে সি নাম দিলাম তারপর আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করছি এরপর আমরা দেবো হচ্ছে কন্টাক্ট যদি কন্ট্রাক্টটা সেট হয় এবং সর্বশেষে আমরা দেব এই অ্যাড্রেস অর্থাৎ এইখানে সি নাম কন্ট্রাক্ট এবং অ্যাড্রেস এই তিনটি তথ্য যদি সেট হয় তাহলে সে এই ভিতরের কাজগুলো করবে আমরা কোডটা এই ইফের মধ্যে দিয়ে দিলাম এই কাজগুলো করবে নতুবা সে ভিতরে ঢুকবে না এবং কাজ করবে না এখন আমরা যাই এখানে রিলোড করলাম দেখুন এখন এরোর মেসেজগুলো আর আসছে না এখন আমরা এই তথ্যগুলো ভেরিয়েবলের মধ্যে রাখব যেমন প্রথমটি আমি সি সিনেমের মধ্যে রাখলাম পরেরটি আমরা কন্টাক্টের মধ্যে রাখতে পারি এবং সর্বশেষেরটা আমরা অ্যাড্রেস নামে একটা ভেরিয়েবল নিলাম এবং তার মধ্যে রাখলাম এখন আমরা এই তথ্যগুলো ইনসার্ট করবো ইনসার্ট করার জন্য আপনারা জানেন যে সুয়েলের যে ইনসার্ট যে স্টেটমেন্ট রয়েছে সেটি ব্যবহার করতে হয় ইতিপূর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইনসার্ট করবেন এখন আমি দেখাচ্ছি আবার ইনসার্ট ইনটু আমরা কোন জায়গায় ইনসার্ট করব আমরা বলেছি যে এই কাস্টমার যে টেবিল রয়েছে এই কাস্টমার টেবিলে আমরা ইনসার্ট করব তাহলে এখানে লিখলাম ইনসার্ট ইনটু কাস্টমার তারপরে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দিচ্ছি আমরা কোন কোন ফিল্ডে ইনসার্ট করব অর্থাৎ আমরা এখানে কোন কোন কলামে ইনসার্ট করব ডাটা সেটি আমাদেরকে বলে দিতে হবে এখানে আমরা কাস্টমার নেম এটিতে ইনসার্ট করব তারপর আমরা ইনসার্ট করব কাস্টমার কন্ট্যাক্ট এটিতে ইনসার্ট ইনসার্ট করব এবং সর্বশেষে কাস্টমার অ্যাড্রেস এটিতে এই তিনটি ফিল্ডে আমরা ইনসার্ট করব কি ইনসার্ট করবো সেটি আমাদের এখন বলে দিতে হবে সেটি বলে দিতে হবে হচ্ছে এখানে ভ্যালুস ভ্যালুজের মধ্যে বলে দিতে হবে এখানে আমরা ব্র্যাকেট দিলাম এবং এখানে আমরা কোটের মধ্যে সেই তথ্যগুলো দিয়ে দেবো আমরা এই সি ন্যাম এটি ইনসার্ট করব এখানে সি ন্যাম দিয়ে দিলাম তারপর আমরা কন্টাক্ট এই কন্টাক্টের মধ্যে যে তথ্যটি রয়েছে সেই তথ্যটি ইনসার্ট করবো সেটিও দিয়ে দিলাম এবং সর্বশেষে আমি অ্যাড্রেস এটিও দিয়ে দিলাম আমাদের তাহলে স্কেলের কাজ শেষ হয়ে গেছে আমি পুরোটি একটি কোটের মধ্যে লিখি সেমিকোলন দিই এবং আমরা এটি একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম আমাদের কাজের সুবিধার্থে আমরা এটি দুই লাইনে দিতে পারি আমি ভেলুসটা পরের লাইনে দিলাম মানে দেখতে সুবিধার জন্য তারপরে আমরা এর মধ্যে কোয়েরি চালাবো কোয়েরি চালানোর জন্য আপনারা জানেন মাই স্কুয়েলি কুয়েি যে ফাংশনটি রয়েছে সেটি দিতে হয় এটি প্রসিডুরাল পদ্ধতি এখানে প্রথমে কানেকশনের আর্গুমেন্টটি দিতে হয় এবং আমরা এর মধ্যে কোয়েরি চালাবো সেটি দিতে হবে এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন জাস্ট আমরা একটা মেসেজ দিতে পারি যদি কুয়েরিটা সাকসেস হয় তাহলে একটা মেসেজ দেবে এবং যদি না হয় সাকসেস তাহলে আরেকটি মেসেজ দেবে তাহলে আমরা এটি ইফ স্টেটমেন্টের মধ্যে দিচ্ছি যদি কুয়েরিটা সাকসেস হয় তাহলে সে এখানে বলবে ইনসার্টেড আর যদি না হয় কোনো প্রবলেম হয় তাহলে সে এখানে বলবে নট ইনসার্টেড ওকে আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা দেখি এটা কাজ করছে কিনা আমাদের ডাটাবেজে যাই ডাটাবেসে গিয়ে দেখি আমাদের এখানে আট নম্বর পর্যন্ত ডাটা রয়েছে তারপরে আমরা আমাদের ইনসার্ট পেজে গেলাম এখানে আমি নেম দিচ্ছি যে কোনো একটা আচ্ছা সৌদি দিলাম মোবাইল নাম্বার এখানে জিরো ওয়ান জিরো 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 দিলাম সমস্যা নাই অ্যাড্রেসে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম দেখুন এখানে ইনসার্টেড মেসেজ চলে আসছে এখন আমরা আমাদের ডাটাবেজে যাই ডাটাবেজে আমাদের ছিল হচ্ছে আট নম্বর পর্যন্ত আমি এটি রিলোড করলাম তাহলে দেখুন এখানে এই যে নয় নম্বরে সৌদ তারপরে মোবাইল নম্বর ঢাকা অর্থাৎ আমার তিনটি ডাটাই ঠিকমতো ইনসার্ট হয়েছে এ পর্বে আপনারা দেখলেন কীভাবে এইচটিএমএল ফরম ব্যবহার করে পিএসপির সাহায্যে মাইস্কোল ডাটাবেসে ডাটা ইনসার্ট করবেন আশা করি এই টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে এবং টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি টিউটোরিয়ালটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো এইসটিএমএল ফরম ব্যবহার করে পিএসপির সাহায্যে মাই স্কুয়েল ডাটাবেজের ডাটা কীভাবে আপনার আপডেট করবেন অথবা এডিট করবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ